এত মহব্বতের চাচার জন্য হাসরের ময়দানে আমি কিছুই করতে পারব না। মক্কার লিডাররা বলেছেন তোমাকে নেতৃত্ব দেবে, টাকা পয়সা দেবে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ কর। কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহ তালার দরবারে যদি করেন অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরাম, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি আস্তিক নাস্তিক সবাইকে আল্লাহ দিয়ে থাকেন, কারণ দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে জাহান্নামে। সাধারণ জনগণ আজকে ব্যাডমিন্টনের শাটেল কর্ক, হিংসা বিদ্বেষ, গোলমাল মারামারি, এক শ্রেণীর তথাকথিত আলেম নামের কলঙ্ক যারা তৈরি করে গোটা জাতিকে সংঘর্ষের দিকে ফেলে দিচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله পাক বলছেন وعلم آدم الأسماء كلها الله رب العالمين আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম স্বয়ং আল্লাহই শিখালেন। বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। কোরআন কে শিখিয়েছেন? আল্লাহ। তিনি দয়ালু, তিনি দয়াময়, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয়। এই জন্যই আল্লাহ পাক সূরাতুর রহমানের মধ্যে বললেন আর রহমানু আল্লামাল কোরআন। দয়ালুর দয়া যার উপরে হয় সেই কোরআন বুঝতে পারে, হাদিস বুঝতে পারে। দয়ালুর দয়া যার উপরে হয় না সে কোরআনও বোঝে না, হাদিসও বোঝে না। মক্কার মাটিতে বড় বড় লিডার ছিল,
কোটি কোটি পয়সার মালিক, সমাজপতি ছিল, বড় বড় নেতা, বড় বড় মেধাবী লোক ছিল। মেধার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত বণ্টন করতেন, মেধাবীরা হেদায়েত পেয়ে যেত, সাধারণ নিরীহ সাহাবীর ভাগ্যে হেদায়েত জুটত না। পয়সার বিনিময়ে হেদায়েত যদি আল্লাহ বিতরণ করতেন, মক্কার ধনাঢ্যরা হেদায়েত পেয়ে যেত, সাধারণ গরিব সাহাবীদের নসিবে হেদায়েত জুটত না। হেদায়েত যদি নেতাদের হাতে আল্লাহ ছেড়ে দিতেন, মক্কার লিডারেরা হেদায়েত পেয়ে যেত, সাধারণ মানুষের নসিবে হেদায়েত জুটত না। হেদায়েত যদি নবী রাসূলদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা বেঈমান হয়ে মরত না। হেদায়েত যদি নবী রাসূলদের হাতে আল্লাহ পাক ছেড়ে দিতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে কেনান মহাপ্লাবনে ভেসে যেত না। হেদায়েত যদি নবীর হাতে থাকত, আমার নবীর আপন চাচা আবু তালেব, তারও কালেমা নসিব হত, কিন্তু কালেমা ছাড়া তিনি পৃথিবী ত্যাগ করলেন। আল্লাহর নবী তার আপন চাচাকে গিয়ে বললেন, চাচা একটু কালেমাটা পড়েন তো। চাচা একবার ভাতিজার দিকে আর একবার মক্কার লিডারের দিকে, মক্কার লিডাররা কি বলবে, ভাতিজা কি বলছে, দুই দিকেই তাকাচ্ছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে। মক্কার লিডাররা বলল, কিরে আবু তালেব, এতকাল পরে বাপদাদার ধর্ম ছেড়ে দিবি? বাপদাদা কি তাহলে এতকাল ভুল করলো? এই ছোট্ট ছেলে আমাদেরই ভাতিজা, তার কথায় আমরা বাপদাদার ধর্ম ছেড়ে দেব? আবু তালেব বললেন, আলা দীনে আব্দুল মুত্তালেব, আমার বাবা আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে আমি মরতে চাই। আল্লাহ পাক বলছেন, যখন মক্কার লিডারদেরকে বলা হতো আসমান থেকে নাজিলকৃত ওহির বিধান মেনে চলো, তখন তারা বলতো, বাপদাদা থেকে যা পেয়েছি তাই মানব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা ওয়ালা ইহতাদুন, বাপদাদা যদি না বোঝে, হেদায়েত প্রাপ্ত না হয়, তবু বাপদাদার কথাই মানব। এতকাল কি বাপদাদা তাহলে ভুল করল? সনাতন ধর্মের লোকেরা আছে, তার মধ্যে তো অনেক পণ্ডিত লোকও আছে, আছে না, ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার লয়ার, গোটা ভারতবর্ষ পরিচালনা করতেন ভারতের একজন নেতা। সেই নেতাকে জিজ্ঞেস করা হলো,
যে আপনারা গরুর পূজা কেন করেন? তিনি বললেন, গরু হলো আমাদের মা, এই মায়ের মর্যাদা আমরা দিতে পারব না। কেন? যেই মা আমাদের পেটে রেখেছিলেন সেই মা আমাদেরকে মাত্র 2 বছর দুধ পান করিয়েছেন, আর এই গরু মাতা এ সারা জীবন দুধ পান করে, তো ওই মায়ের সেই মায়ের দাম বেশি। কথা বোঝা গেল? যে যা বলে প্রত্যেকের একটা দলিল থাকে, থাকে না? নাকি আনা দলিলে কেউ কথা বলে? কারো দলিল হয় ঠিক আর কারোটা হয় বেঠি। কাজে আদালতে গিয়ে বোঝা যায় কারটা চলে আর কারটা চলে না। ভারতবর্ষ যারা আঙ্গুল হেলুনিতে চলে, তিনিও ওই গরুর পূজা করলেন। গরু তো আমরা খাই, ওটা আমাদের খাদ্য, ওর আমাদের সুস্বাদু খাবার, আর ওর চামড়া দিয়ে আমরা জুতা বানাই। তো আমাদের সনাতন ধর্মের অনুসারী ভাইয়েরা গোশত খাওয়ার সময় গরুর গোশত আর ছাগলের গোশত খুঁজে খুঁজে বের করে। গরুর গোশত হলে খায় না, ছাগলের হলে খায়। কিন্তু জীবনেও কোনোদিন জুতার দোকানে গিয়ে বলেনি যে এটা কি গরুর চামড়ার জুতা না এটা ছাগলের চামড়ার জুতা। তো যেই দেবতার গোশত খেলে দেবতার মানহানি ঘটে, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে সেই জুতা পায়ে পরে হেঁটে বেড়ালে কি দেবতার মানহানি ঘটে না? না ডরে জ্বলিলে, না মানে দলিলে, না ডরে জ্বলিলে, না মানে দলিলে, নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢরিতেছে কোন আশ্চর্য দিশাহারা। মতি কি শামুকে না ঝিনুকে? কোথায় পাওয়া যায় মতি? ঝিনুকে। কিয়ামতের আগ পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে না। শান্তি, ঋদ্ধি, সমৃদ্ধি কোরআন এবং সহিহ হাদিসের মধ্যেই আছে, দুনিয়ার কোনো সন্ত্রমন্ত্র তন্ত্রের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষ যত অন্যায় কাজ করে, খারাপ পথে চলে, সমস্ত খারাপ পথে চলার পিছনে যতগুলি কারণ আছে তার 1 নম্বর উল্লেখযোগ্য কারণ তালে গিয়ে এতকাল ভুল করলাম। এতকাল কি করলাম? ভুল করলাম। আমাদের রাজধানীর নাম ঢাকা, এটা ইংরেজি বানান ছিল DACCA, ডাক্কা। আগে বানান কি ছিল? DACCA, ডাক্কা। এই যে DACCA, ডাক্কা বানান ছিল, এদেশে তখন ইংরেজরা শাসন করত, যারা ইংরেজির জন্মদাতা ওরাও কিন্তু DACCA, ডাক্কা লিখত। 7 ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহেমাহুল্লাহ, তিনিও লিখেছেন DACCA, ডাক্কা। এখন বানান সংশোধন করে কি লিখেছেন আপনারা? DHA, ঢা, KAKA, ঢাকা। তখন তো বললেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চেয়ে বেশি পণ্ডিত, তিনি যদি ঢাকা বানান সংশোধন না করে তুমি আবার কে? কিন্তু 7 ভাষার পণ্ডিতের কথাও আমরা কি করেছি? উল্টিয়ে দিয়েছি। DACCA, ডাক্কা বানান সঠিক হয় না, DHA, ঢা, KAKA, এটা হয় সুন্দর। এই জন্য আমরা অবশ্যই যেটা সুন্দর সেটা পরিবর্তন করে নিয়েছি। দুনিয়ার সব কিছুই পরিবর্তন হয় নিজের আমল আকিদে, কোরআন সুন্নাহ বিরোধী হলে ওটা পরিবর্তন আমরা করতে চাই না। সম্মানিত উপস্থিতি,
আবু তালেবের মৃত্যু হয়ে গেল বাপ দাদার ধর্মের উপরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন, আদরের চাচা, এত মহব্বতের চাচা, জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে ভাতিজাকে মহব্বত করে আগলে রেখেছিলেন যেই চাচা। মক্কার কাফেররা বলেছিল, আবু তালেব তোমার ভাতিজাকে শায়েস্তা করো, না হলে আমাদের হাতে ছেড়ে দাও, তোমার ভাতিজা কি চায় তা আমরা দিব, ভাতিজাকে বন্ধ করতে বলো, বাপ দাদার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে বলো। আবু তালেব ভাতিজাকে গিয়ে বললেন, ভাতিজা, মক্কার লিডাররা বলেছেন তোমাকে নেতৃত্ব দেবে, টাকা পয়সা দেবে, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ কর। আল্লাহর নবী কি জবাব দিলেন? চাচা গো, আসমানের চাঁদ যদি এক হাতে তুলে দেয়, ওরা সূর্য যদি আর এক হাতে তুলে দেয়, আমি সত্যের দাওয়াত দেওয়া বন্ধ রাখব না। চাচাজি, মক্কার লিডারদেরকে বলে দিন, তারা যদি আমার সঙ্গে একবার কালেমা পড়ে নেয়, গোটা আরব আজমের নেতৃত্ব তাদের পায়ের তলায় গড়াগড়ি পারবে। ওরা আমাকে লোক দেখায় আমাকে নাকি নেতা বানাবে, আমার সঙ্গে ওরা কালেমা পড়লে গোটা আরব আজমের নেতৃত্ব আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। আবু তালেব এসে মক্কার কাফেরদেরকে বলল, আমার ভাতিজা তাওহীদের দাওয়াত দিচ্ছে, ভাতিজা যেভাবে আছে ওইভাবেই থাকবে, ভাতিজার বিরুদ্ধে আর তোমরা কোনো কথা বলো না। এই বৃদ্ধ বয়সে আমার এই এতিম ভাতিজাকে আমি আগলে রাখলাম, তোমাদের হাতে তুলে দিলাম না। ওরে মক্কার লিডাররা, তোদের যা করার করে নে, আমি আবু তালেব আমার এতিম ভাতিজার পক্ষেই রয়ে গেলাম। কতটা ভালোবাসা ছিল! এখন আমরা কি আশেকে রসুল, আমরা কি আশেকে রসুল? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হে কয় না, নবীর প্রেম আছে তোমার মুখে, দাড়ি কই, কয় দাড়ি তো রাখতে পারি না, বিবি মানা করে। প্রেম কি নবীর বেশি না বিবির বেশি? জোরে বলেন, নবীর প্রেম বেশি না বিবির প্রেম বেশি? বিবির প্রেম বেশি, তাই বিবির মহব্বতে দাড়ি কামিয়ে ময়লার ঝুড়িতে ফেলেছে, টাকনার উপরে কাপড়টা কেটে উঠাতে পারে না। কিন্তু নবীর আশেকে রসুল, গাজার কলকির গন্ধ মুখে, নাম হলো আশেকে রসুল, এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। গাঁজা খায়, মদ খায়, তারি খায়, তারা আবার কি আশেকে রসুল? এরা কি আশেকে রসুল না আশেকে শয়তান? আশেকে শয়তান। নবীর প্রেমে পাগল পারা আশেকে রসুল, কিন্তু রসুলের তরিকা মানতে রাজি নয়। আবু তালেব আল্লাহর নবীর শরীয়ত সত্য বুঝতে পেরেছিলেন, ভাতিজার সত্য কথা বলছে জানতে পেরেছিলেন। আবু তালেব ভাতিজাকে ভালোবেসেছিলেন, কিন্তু ভাতিজাকে মহব্বত করেছেন, ভাতিজার অনুসরণ করতে পারেন নাই বাপ দাদার কারণে। আজকে আমাদেরও অনেক জাহিলিয়াত থেকে আমরা মুক্ত হতে পারি না, কেন? বাপ দাদা করেছে, তারা কি ভুল করেছে?
বাপদাদা কি ভুল করেছে? এই একটাই দলিল। আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন, আবু তালেব আপন চাচা হেদায়েত প্রাপ্ত হলেন, কুফুরি অবস্থায় মরণ হয়ে গেল। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে দুইখানা আগুনের টুকরা, দুইখানা অঙ্গার, আমার চাচার দুই পায়ের তলায় দেওয়া হবে। আমার সামনে আমার চাচার মগজ গলে গলে পড়বে আগুনের হিটে। এত মহব্বতের চাচার জন্য হাসরের ময়দানে আমি কিছুই করতে পারব না। মাম বাত্তা বিহি আমালুহু লাম ইউসরে বিহি নাসাবুহু, যারা আমল পিছনে ফেলে দিল তাকে তার বংশমর্যাদা তাকে সামনে আগায় দিতে পারবে না। নবী চাচা বলে কোন সার সেদিন পাবে না, নবীর বেটা বলে কেনান সেদিন মুক্তি পাবে না, নবীর বাপ বলে সেদিন ইব্রাহিমের বাবা আজর সেদিন মুক্তি পাবে না। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড আছে যারা গান গায়। এক ভণ্ড গান গাইছে, কি জানেন? বসে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, কেরামান কাতেবিন রোজ হাসরের দিন, আল্লাহ তালার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কেরামান কাতেবিন ওদের নামে অভিযোগ করলে ওরা বলবে আমরা খাজা বাবার লোক। খাজা বাবার লোক কয়ে পার পাওয়া যাবে? হাসরের ময়দানে পার পাওয়া যাবে না। আল্লাহ নবী আপন মহব্বতের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মাদিন আনকিজি নাফসিকি মিনান নার, হে মুহাম্মাদের বেটি ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। সালিনি মিম্মালি মাশেদ ফিদ দুনিয়া, ফাতেমা গো দুনিয়ায় যা, চাওয়ার দরকার আমার কাছে দুনিয়াতে সে নাও, হাসরের ময়দানে বাবা হিসাবে তোমার কোন উপকারে আমি আসব না। বাবা হিসাবে তোমাকে কোনো সার দেওয়া হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে সেই আবু তালেব হেদায়েত প্রাপ্ত হলেন না, নবী চিন্তিত হলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লা তাহদি মান আহবাব ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. কথা কি বুঝা যায়? মাইকের আওয়াজ কি ক্লিয়ার না প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমরা চেঞ্জ করব, প্রয়োজন থাকলে একটু রদ বদল করা হবে। কোনো সমস্যা হচ্ছে না তো শুনতে? আলহামদুলিল্লাহ। কথাগুলি বুঝবেন, কোনোটা বুঝতে সমস্যা হলে সুন্দর প্রাঞ্জল ভাষায় লিখে এখানে জমা করবেন, সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আপনার প্রশ্নের উত্তর দিয়ে স্টেজ থেকে নামব ইনশা আল্লাহ। যদি উত্তর না জানা থাকে তে বলবো আই এম সরি, আমি দুঃখিত, এই উত্তর আমার জানা নাই, দুনিয়ার সব বিদ্যা আমি আয়ত্ত করেছি, এরকম দাবি আমাদের নেই। সব প্রশ্নের উত্তর আমার জানা আছে তাও না, আমার যেটুকু জানা আছে সেটুকু বলবো, আর আমার যদি কোনো ভুল হয় দিনই ভাই হিসাবে
সংশোধন করার দায়িত্ব আপনার ইমানি দায়িত্ব। সংশোধন করার দায়িত্ব কার? আপনার। তার সংশোধনেরও পদ্ধতি আছে। সংশোধনের পদ্ধতি যা আপনি যেটা বললেন এ কথাটা তো ঠিক নয়। কেন ঠিক নয়? এই দলিলের ভিত্তিতে এই কথাটা ঠিক নয়। এইভাবে লিখিত এখানে জমা করবেন, আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ। কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীকে আল্লাহ পাক সান্ত্বনামূলক আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না, আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে হেদায়েত করেন। আল্লাহ পাক ভালো করেই জানেন হেদায়েত কে পেবে পাবে আর কে না পাবে। এই জন্যই একটা জিনিস দৈনিক চাইতে হয়, কমপক্ষে 17 রাকাত ফরজ সালাতে, তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাউদি সদাউ সরল পথের সেরাত মুস্তাকিম, সেরাত মুস্তাকিম, সেরাতে মুস্তাকিম। এটা আল্লাহর কাছে চাইতে হয় ডেলি 5 ওয়াক্ত ফরজ সালাতের 17 রাকাত ফরজে প্রত্যেক মুসল্লিকে সালাতের মধ্যে এই দোয়া করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি অর্থ শর্ত ঐশ্বর্য প্রাচুর্য আল্লাহ পাক লালু ভুলু সবাইকে দান করেন, এমন কি দুর্ধর্ষ নাস্তিককেও দান করেন দুনিয়ার টাকা পয়সা, কিন্তু হেদায়েত যাকে পছন্দ করেন তাকেই দান করেন। আজকে তো আমাদের দেশে নাস্তিকের অভাব নেই, এখন নাস্তিকবাদী সিলেবাস চালু করা হচ্ছে। আমরা নাকি বানরের বংশধর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার وَخَلَقَ الْجَانَّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। خَلَقَ الْإِنْسَانَ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মিন সলসল, সলসল শব্দের অর্থ হলো টনটনে মাটি, শুকনা মাটি, সলসলিন কাল ফাখার, ফাখার বলা হয় খাপরা, খাপরা বলে আমাদের ওইদিকে, ওই যে মাটির পাত্র ভাঙলে যেটা বের হয় ওটার নাম কি? খাপরা। খাপরা খোলা টনটন করে বাড়ি দিলে। ওয়া খালাকাল জাহান্নাম মিন মারিজিম মিন নার। নাস্তিক ডারউইন বলছে মানুষ বানরের বংশধর। আমাদের শিক্ষা সিলেবাসে ডারউইনের এই বিবর্তনবাদ
সমাজে তুলে ধরা হচ্ছে। আহলে হাদিস আন্দোলনের বীর সিপাহসালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের একখানা বই আছে, বইটার নাম হলো বিবর্তনবাদ। এই বই প্রত্যেকেই নেবেন আর শত শত কপি খরিদ করে বিতরণ করবেন, গোটা জাতি জানুক আমরা বানরের বাচ্চা নয়। যারা সরকারের দায়িত্বশীল আছেন, মন্ত্রণালয় আছেন, শিক্ষা মন্ত্রণালয়, এরা কি তাদেরকে জিজ্ঞেস যদি করা হয় আপনাদের বাপদাদারা কি বানর ছিল, তারা কি স্বীকার করবে? না, তাহলে বানরের শিক্ষা ঢুকালোকে কার ইঙ্গিতে এরা ঢুকলো সেটা ফাইন্ড আউট করে সরকারের দায়িত্ব তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। দুনিয়াতে যত নাস্তিক আছে, এই নাস্তিকরা হয় বলদ, ব্যাকল, বোকা, বোকালোক ছাড়া নাস্তিক হয় না। বোকালোক ছাড়া আল্লাহকে অস্বীকার করে না। এক নাস্তিক এসেছিল আমার বাড়িতে, পাবনার বাসায়। ওই নাস্তিকটা হলো পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের টিচার, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি নাস্তিক, আমার বাসায় এসে বলছেন, শোনেন মাদানী সাহেব, আমি সনাতন ধর্মের লোক, আমার বাপদাদার জন্মসূত্রে আমি সনাতন পন্থী, কিন্তু আমি ধর্মকর্ম কিছু মানি না, সনাতন ধর্ম বুঝি না, ইসলামও মানি না, আমি একজন নাস্তিক, আমাকে এই ধর্ম দিয়ে বুঝাইলে আমি বুঝবো না, আমাকে লজিক দিয়ে বুঝাইতে হবে। লজিক মানে যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে হবে। তা আমি বললাম, ঠিক আছে, আপনি তো কিছু বোঝেন না ধর্ম কর্ম, আপনাকে লজিক দিয়ে জিজ্ঞেস করি, পৃথিবীটা সৃষ্টি করেছে কে? তো বলছে যে বিগ ব্যাংয়ের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মানে কি? মহাবিস্ফোরণ। বললাম, ভাই আমি তো মোল্লা মানুষ, ইংরেজি অত বুঝি না, বিগ ব্যাং মানে কি? কয় মহাবিস্ফোরণ। তো মহাবিস্ফোরণে পৃথিবী সৃষ্টি হলো, অসংখ্য গ্রহ সৃষ্টি হলো, তার মধ্যে একটি পৃথিবী নামক উপগ্রহ। এবার বলেন, আপনাদের দেশে তো বিস্ফোরণ হয় না? অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণ হয়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়, গাড়ির চাকায় বিস্ফোরণ ঘটে, অনেক জায়গায় বিস্ফোরণ হয়। তো বিস্ফোরণের সাথে সাথে সৃষ্টি হয়েছে কি একটা দেখান তো। বিস্ফোরণ মানে হলো দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় সব মরে শেষ হয়ে যায়, বিস্ফোরণে ধ্বংস হয়, বিস্ফোরণে সৃষ্টি হয়, এটা পাগল ছাড়া কেউ বলে না। কথা কি বোঝা যায়? প্রফেসরকে বললাম, তুমি একটা পাগল, বিস্ফোরণ হলে তো সব ধ্বংস হয়ে যায়, উড়ে শেষ হয়ে যায় তামাম পৃথিবীতে। পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত যত বিস্ফোরণ হয়েছে সমস্ত বিস্ফোরণে ধ্বংস হয়েছে, আর তুমি বলো বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, তুমি একটা পাগল ছাড়া কিছু নও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়াইযা ক্বীলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি এমন ঈমান আনব যেমন নির্বোধেরা ঈমান এনেছে? সাহাবীদেরকে মক্কার কাফেরেরা নির্বোধ বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। না, সাবধান, অবশ্যই অবশ্যই তারা নির্বোধ, কিন্তু নিজেরা তা বোঝে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক যাকে হেদায়েত নসিব করেন তিনি হেদায়েত পান। এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম
আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু দয়াময়, কোরআন শিক্ষা দিয়েছেন দয়া করে। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি আস্তিক নাস্তিক সবাইকে আল্লাহ দিয়ে থাকেন, কারণ দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, আল্লাহর কাছে মূল্যহীন। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা ফামা সাকা কাফিরান কাতরাতা মা। আল্লাহ যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখার সমান হতো, তাহলে আল্লাহ পাক কাফেরকে এক বিন্দু পানি পান করাতেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক হলেন আমাদের প্রথম শিক্ষক। কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, কোরআন এবং হাদিস এই দুইটা উৎস আল্লাহর তরফ থেকে এসেছে, এখান থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। আজকে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা মুশরিক কাফের বেদিন বেঈমান রামপন্থী বামপন্থী তারা সবাই মিলে তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে। তার মধ্যে প্রথম শ্রেণী হল আমাদের নারী জাতি। আমাদের মা বোনদেরকে ধ্বংস করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব, কারণ মা হলেন মানুষ তৈরির কারখানা, আপনি হলেন কৃষক, আর আপনার পরিবার হল কৃষি খামার, আর আপনার সন্তান হল ফসল। আপনি যদি ভালো কৃষক হন আর আপনার কৃষি খামার যদি ভালো হয়, তাহলে আপনি ফসল পাবেন ভালো ইনশাআল্লাহ। মা যদি খারাপ হয়, সন্তান খারাপ হতে বাধ্য। এই জন্য আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে বেহায়াপনা, বেলেল্লাপনা, তাসলিমা নাসরিনের মতো নষ্টা মহিলার যদি অনুসারী বানাতে পারে, মমতাদের গান যদি শিখাতে পারে, জি বাংলা স্টার জালসা এগুলি যদি দেখাতে পারে, গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব। ওই জন্য মেয়েদেরকে ঘর থেকে বের করার ফিকির স্বাধীনতার নামে। সম্মানিত উপস্থিতি, মা যদি খারাপ হয়, সন্তান খারাপ হতে বাধ্য, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক দিয়েছেন দুইজন নবীর জীবনে। একজন নবী হলেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের ছেলের নাম ইসমাইল। আল্লাহর অর্ডারে কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়াম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাকুর তলে জীবন বিসর্জন দেওয়ার জন্য, জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। পক্ষান্তরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, কেনান মহাপ্লাবনে ভেসে গেল, বাপের কিস্তিতে সুয়ার হল না। এটাও নবীর ছেলে, ওটাও নবীর ছেলে, দুইজনের শরীরে দুইজন নবীর রক্ত। ইসমাইল আলাইহিসসালামের শরীরের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের রক্ত, নূহ আলাইহিসসালামের ছেলে কেনানের শরীরের মধ্যে নূহ আলাইহিসসালামের রক্ত। একজন নবীর ছেলে জীবন বিসর্জন দেওয়ার জন্য, কুরবান করার জন্য প্রস্তুত, আর একজন নবীর ছেলে মহাপ্লাবনে ভেসে গেল। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ানাদা নূহুন ইবনাহু
নূহ আলাইহিসসালাম ছেলেকে বললেন, বাবা কেনান, ও বাবা কেনান, মহাপ্লাবনে ভেসে যাস না রে বাসা ধর, আমার সঙ্গে আমার কিস্তিতে সোয়ার হও। ছেলে বলছে, সাওবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ওই যে দেখা যায় জুতি পাহাড়, ওই জুতি পাহাড়ে আমি আশ্রয় গ্রহণ করব আব্বাজান, তোমার আল্লাহ জুদি পারকে ডুবাবার ক্ষমতা রাখে না। জুদি পাহাড়ে আমি উঠব, জুদি পাহাড় আজকে ডুববে না, তোমার আল্লাহর ক্ষমতা নাই জুদি পাহাড়কে ডুবাতে। বাবা বলছে, লাসিমাল ইয়াম মিন আমরিল্লাহ, বাবা কেনান, আজকের মহাপ্লাবনে বাঁচাবার মতো ক্ষমতা কারো নাই, যদি পাহাড় তলিয়ে যাবে তামাম পৃথিবী প্লাবিত হবে, বাবা আমার সঙ্গে বাসাধন, আমার কিস্তিতে সোয়ার হও। আল্লাহ পাক বলেন, ওয়ালা বাইনাহুমাল মাউজ, বাপ আর বেটার মাঝখানে বিশাল ঢেউ এলো, বাপ আর বেটার মাঝে ঢেউ এসে আড়াল করল, ঢেউয়ের তালে মহাপ্লাবনে বাপের সামনে বেটাকে ভাসায় নিয়ে চলে গেল। এত বড় জলিলুল কাদার নবী হইয়া ফেল ফেল করে তাকায় রইলেন, কলিজার টুকরাকে বাঁচাবার জন্য কোনো পথ ছিল না। দুইজনই নবীর ছেলে, আচরণ পার্থক্য হলো কেন? হ্যাঁ, মা ভালো নয়, মা ভালো নয়, ওই যে পিছন থেকে বলেছে মা ভালো নয়, ঠিক বলেছে তো নাকি? ইসমাইলের মায়ের নাম মা হাজেরা, মা হাজেরা পাক্কা ইমানদার। কেনানের মায়ের নাম ওয়াহেলা, ওয়াহেলা ছিল পাক্কা বেঈমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাফেরদের দৃষ্টান্ত হলো নূহ আলাইহিসসালামের স্ত্রী এবং লূত আলাইহিসসালামের স্ত্রী, দুইজন নবী, দুইজন নবী সংসার করেছেন দুইজন বেঈমান কাফের স্ত্রীকে সঙ্গে নিয়ে। মা যদি খারাপ হয় তাহলে সন্তান ভালো আশা করা যায় না? বেসন যদি ভালো হয়, মাটি যদি ভালো না হয়, তাহলে ভালো ফসল আশা করা যায় না? বেসনও ভালো লাগবে, আবার মাটিও ভালো লাগবে। আজকে মাকে ধ্বংস করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করার সম্ভব। মা বোনেরা যারা আছেন শুনুন, সন্তানকে আপনি মিথ্যা কথা বলে ঘুম পাড়ান, এমন মা আছে সন্তানকে সন্ধ্যার সময় বলি, বাবু তাড়াতাড়ি ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, ব্যাং আসবে, চোখ তুলে খেয়ে ফেলবে, এই ব্যাং তাড়াতাড়ি আয়, আমার বাবুর চোখ তুলে খা, এই তাড়াতাড়ি ঘুমা, তাড়াতাড়ি ঘুমা, ব্যাং আসতেছে। ওই ছেলে ছোটকাল থেকে মায়ের কাছে ব্যাঙের কথা শুনে ব্যাং এসে চোখ তুলে খায়, তারপরে ছেলে বড় হয় ব্যাং আর আসে না, ছেলে ভালো করে বুঝতে পারে যে আমার মা চরম মিথ্যাবাদী। সেই মা যখন সন্তানকে বলে, বাবা পাপ করলে জাহান্নামে জ্বলতে হবে, তখন ওই ছেলে মনে মনে ভাবে, আমার মা ব্যাঙের ভয় দেখিয়েছে, সেই ব্যাং যেমন ভুয়া, আমার মা যে জাহান্নামের ভয় দেখাচ্ছে এটাও ওরকম মিথ্যা, জাহান্নাম বলে কিছু নাই। সন্তানকে খারাপ বানানোর পিছনে দায়ী হলো কে? মা। সন্তানকে মিথ্যা কথা বলে, দুধ পান করার সময় বিসমিল্লা বলে না, সন্তানকে চাকরানির হাতে দেয়, চাকরানি অপরের গাছের ফল পেরে খিলায়, সন্তানকে দোয়াদুল শিক্ষা দেয় না, সন্তানের সামনে বাপ মা ঝগড়া ফাসাদ করে, ওই সন্তান ভালো হয় না,
বাপ মায়ের ঝগড়ার কারণে একটা পরিবার ধ্বংস হয়, একটা ছেলের জীবন নাশ হয়, এতে কোনো সন্দেহ নাই। আমাদের পাবনার এক বাস্তব ঘটনা ছিল, স্বামী স্ত্রী দুইজন কথা কয় না, দুইজনেরই গোলমাল, একে অপরের সঙ্গে কথা বন্ধ। হঠাৎ করে ছেলে অসুস্থ হলো, ছেলে বলছে মা বোনেরা শোনেন মনোযোগ দিয়ে, শিক্ষণীয় কথা, ছেলে বলছে আব্বা ঔষধ এনে দাও, তোর মাকে বল, আমাকে বলিস কেন? ছেলে বলে আম্মা মাথা ফেটে গেল, মাথা পুড়ে গেল, মাথা জ্বলে গেল, জ্বরের হিটে আমি আধা মরা হয়ে যাচ্ছি, মা গো আমার মাথা একটু পানি দাও, আমি মরে গেলাম। মা বলে তোর বাপকে বল, আমাকে কেন বলিস? ঠেলাঠেলি করতে করতে কলিদার টুকরা মারা গেল। এবার মা আর বাবা জরাজরি ধরে কাঁদে আর বলে, আমরা দুইজন গোলমাল করে আমাদের কলিদার টুকরা হারালাম। গোলমাল করবেন? গোলমাল চলবে না, মিলেমিশে থাকতে হবে স্বামী স্ত্রী। যাদের স্বামী স্ত্রী গরমিল হয় তাদেরকে দুইটা মেডিসিন দিব আমি। কয়টা মেডিসিন? একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। এক মহিলা এসে বলছেন, বাবারে আমার স্বামী খুব খারাপ, স্বামী বলে খুব খারাপ মহিলার। তো বললাম তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নাকি? কয় না, ফেরাউন তো কাফের, আমার স্বামী তো আর কাফের না। বললাম মা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, যেই মহিলা আল্লাহ নবী বলেন জান্নাতের, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলার মধ্যে একজন মহিলার নাম, তার নাম হলো আসিয়া। আসিয়া ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী। যে আসিয়া ফেরাউনের স্ত্রী, যাকে কাঠের উপরে তক্তার উপরে সিট করে শুইয়ে দিয়ে জালেম ফেরাউন বিশাল বিশাল পেরাক দিয়ে বিবি আসিয়ার শরীরের মধ্যে ঠুকে ঠুকে কাঠের সঙ্গে গেথে গেথে মেরেছিল। আমাদের দেশে এখন আসামিদের হাতে কি দেওয়া হয়? হ্যান্ডকপ, আর পায়ে দেওয়া হয় ডান্ডাবেরি। কয়েকদিন আগে কোন এলাকায়, আপনাদের নওগাঁয় না কোন এলাকার, এক কয়েদি তার ছেলের জানাজা পড়াতে প্যারোলে মুক্তি পেয়েছে, ডান্ডাবেরি পরা অবস্থায়, হাত করা পরা অবস্থায় তাকে ছেলের জানাজা পড়াতে হয়েছে। ডান্ডাবেরি যারা পড়াও তারা মনে মনে ভেবে না যে এই কাল সেই কাল সমান। বিনা অপরাধে আলেম ওলামা নিরীহ লোক তাদের গায়ে, তাদের পায়ে হাতে ডান্ডাবেরি পড়াও, মরার পরে ডান্ডাবেরি তোমাদের পায়ে হাতে পড়বে। মিথ্যা মামলা দিয়ে করো মানির মানহরণ, আল্লাহ তালার আদালতে জাহান্নামে ঠাই, হকের পতন নাই। বলে ইংরেজের দালাল, বলে ইহুদির দালাল, আমি যদি ইহুদির দালাল না হই, তুমি আমাকে বললে তুমি নিজে ইহুদির দালাল হয়ে যাবে। ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, যেই ডাক্তারের ওসিলায় তামাম বিশ্বে প্রায় 3 কোটি অমুসলিম কাফের ইসলাম গ্রহণ করেছে। তোমার মতো মৌলবীর মুরুদ হয় না একজন অমুসলিমকে মুসলিম বানাতে। একজন সিম্পল MBBS ডাক্তার, ডাক্তার জাকির নায়েক ইজ মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে ডাক্তার জাকির নায়েক সব আশ্চর্যের অন্যতম আশ্চর্য। একজন মানুষ কম্পিউটারে কমেন্টস করলে রিপ্লাই আসতে দেরি হয়,
ডাক্তার জাকির নায়েককে প্রশ্ন করলে রিপ্লাই আসতে দেরি হয় না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ফেরাউনের শাস্তি ছিল, মানুষকে শাস্তি দিতে হলে ডান্ডাবেরি হ্যান্ডকপ পরাত না, হ্যান্ডকপ পরালে ডান্ডাবেরি পরালে তাও একটু নড়াচড়া করতে পারে, কিন্তু ফেরাউন কি করত, মানুষকে শাস্তি দেওয়ার জন্য তক্তার উপরে সিট করে শুইয়ে বড় বড় প্যারাক মেরে গেঁথে দিত। আল্লাহ পাক বলেন ওয়া ফিরআউন যিল আওতাদ, বড় বড় কিলো গলা বড় বড় প্যারা গলা ফেরাউন, ফেরাউনকে আল্লাহ পাক যিল আওতাদ বলেছেন, ফেরাউন হলো প্যারা গলা ফেরাউন, প্যারাক মেরে তার স্ত্রী বিবি আসিয়াকে গেঁথে দিয়েছেন কাঠের সঙ্গে গেঁথে দিয়ে, ধুকে ধুকে নিঃশেষ করে দিল, শেষ করে দিল। ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডাক দিয়ে বললেন রব্বি বিনিলি আদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। প্রভু হে, আমি ফেরাউনের স্ত্রী, আমার কিছু নেই দুনিয়ায়, জালেম স্বামীর সংসার করলাম, স্বামীর সোহাগে মেয়েরা একটু জীবন, জীবনে স্বামীর সোহাগ হলো বড় জিনিস, আমার জালেম স্বামী জীবনে কোনোদিন আদর সোহাগ করেনি, প্রভু আমি নিঃসহায়, আমি অসহায়, আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তোমার কাছে একটি আবেদন আছে, তোমার কাছে আমার জন্য একটি ঘর বানায়ো, আমি তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মুফাসসিরিন কেরাম বলছেন এই মহিলার মাথায় এত বুদ্ধি, মহিলা বলছে আল্লাহ তোমার কাছে ঘর চাই, আল্লাহ তোমার প্রতিবেশী হয়ে থাকতে যাই, তোমার কাছে জান্নাতের ঘর বানিয়ে দাও। বললাম মা, তোমার স্বামী যদি ফেরাউন না হয়, ফেরাউনের মতো না হয়, ফেরাউনের মতো জালেমের সংসার করলেন, বিবি আসিয়া আপনি সবুর কেন করেন না, ফেরাউন কমিনাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাসো সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। মহিলা যদি মনে করে যে আমার স্বামী তো ফেরাউনের চেয়ে ভালো, ফেরাউনের মতো জালেমের সংসার যদি বিবি আসিয়া করতে পারে আমি পারবো না, তাহলে কি গোলমাল লাগবে, গোলমাল কমে যাবে। আর পুরুষদের জন্য মেডিসিন হলো স্ত্রী যদি খারাপ বলে আমার বহু আমার কথা শোনে না, একজন কইছে মনে দুঃখে, কইছে আমার বহু আমার কথা শোনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না। যার বউ কথা শোনে না তার মতো বদকিসমত লোক দুনিয়ায় কম আছে, মানে গুখরু সাপ নিয়ে ওই লোক ঘুমায় সকাল বিকাল, ওকে সবল মারে। মহিলাকে একটা বাড়ি দিলে তো আদালতে যায়, আমি এখানে ওয়াজ শুনতেছিলাম, এক ভদ্রলোক ওয়াজ করছিল, লেডিস ফার্স্ট, মহিলারা হলো প্রথম, আদালতে যাবেন সব মহিলার কথা, নারী নির্যাতনের মামলা যদি আপনার বিরুদ্ধে যায় হাকিম ও উকিল মুখতার জজ ব্যারিস্টার কেউ আপনার কথা শুনবে না, সব ওই মহিলার পক্ষে। মহিলাকে একটা বাড়ি দিয়ে দেখেন তো দুনিয়াকে গরম করে ফেলবে পাঁচ মিনিটে, কিন্তু আপনাকে যদি আপনার স্ত্রী দৈনিক জুতা পিটা করে ঘরের মধ্যে, আপনি কাউকে কইতেও পারেন না, সইতে পারেন না। এদেশে নারী নির্যাতন হয় না, এদেশে পুরুষ নির্যাতন হয় বেশি, কিন্তু পুরুষেরা লজ্জায় কাউকে বলতে পারে না। আর শাশুড়ি যদি খান্নাস হয় তাহলে সে লোকের আর বাঁচন নেই, কারণ মেয়েকে সবসময় শাশুড়ি কি করে, উস্কানি দেয়,
ওই জন্য বিয়ের আগে মেয়ে দেখতে গিয়ে দেখবেন মেয়ের বাপ মাতব্বরি করছে না মেয়ের মা মাতব্বরি করছে বেশি। ভালো করে ফলো করবেন, যদি দেখেন মাতব্বরি মেয়ের মা করছে তো আস্তে করে নাস্তা খেয়ে কেটে পড়বেন, ওখানে আর আত্মীয়তা করবেন না, কারণ জীবন জ্বালায় একদম ঝিঙের বিচি বানায় ফেলবে, বাঁচার উপায় নেই। তখন এক লোকের স্ত্রী খুব খারাপ, স্ত্রী ওই লোকটাকে খুব মারধর করে, বকাবাজি করে, আর লোকটা হলো তাবলিগ জামাতের লোক, খুব নিরীহ মানুষ। তাবলিগ জামাতে যারা যায় এরা একটু নিরীহ লোক বেশি হয়। লোকটা নিরীহ মানুষ, বুজুর্গ লোক, এ লোকটাকে এই স্ত্রী খুব নির্যাতন করে। তো সবাই বলে তোমার স্ত্রী তালাক দাও, তো এই বুজুর্গ বলছে আরে আমার স্ত্রী তালাক দেব, এ আবার কার ঘরে যাবে, আবার কার কপাল পুরাবে, কার নসিব পুরবে, নসিব পুরানোর আগে যে কয়দিন জ্বালায় আমার এই জ্বালায় মরুক, আমি তো জ্বালা সহ্য করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি আপনি মনে করেন যে দুইজন নবী দুইজন কাফের মহিলাকে নিয়ে সংসার করেছে, আমার স্ত্রী তো আর কাফের নয়। মহিলা মানুষ একটু রেগে যায়, রাগকে সবুর করতে হয়। বুখারী থেকে একটা হাদিস বলছি, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা আছেন, সাহাবায়ে কেরামন বসে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর নবী বসে আছেন। তো অন্য আরেকজন স্ত্রী উম্মুহাতুল মুমিনীনদের আরেকজন স্ত্রী, তিনি কিছু খাবার একটা পাত্রে দিয়ে দাসীর হাতে পাঠিয়ে দিয়েছেন, যাও নবী আছে আয়েশার ঘরে, তুমি আয়েশার ঘরে নি খাবারটা দিয়ে আস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে খাবার নিয়ে এসেছে, রাগে গরম হয়ে গেলেন, একটা লাঠি তুলে দাসীর হাতে মারলেন জোরে বাড়ি। হাদিস বলছি আমি বুখারীর, মারার সাথে সাথে দাসীর হাত থেকে ওই খাদ্যের পাত্রটা পড়ে গেল, ভেঙে খান খান হয়ে গেল, আর খাদ্যটা ঢেলে পড়ল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই দৃশ্য, রাগ হয়ে গেছে কেন, আজকে আল্লাহর নবী থাকার পালি আমার বাড়িতে, কি খেতে দেই না দেই আমি দেব, তা আজকে তো আর ওর পালি না, তো আবার কেন আজকে আবার বেশি মোহব্বত দেখা দিয়ে খাবার পাঠাইলো কেন, ওর পালিতে যেদিন যাবে ওই দিনও খাবার খাওয়াবে, আজকে আমার পালি আমি যা খাওয়াই আল্লাহর নবীকে তা খাওয়াবো, তো আবার খানা কেন পাঠাইল। উম্মুহাতুল মুমিনীনদের মধ্যেও একটু খুনসুটি ছিল, কারণ তো মানুষ, আর মানুষের মধ্যে কিছু খুনসুটি থাকতেই পারে। আচ্ছা আপনার, আপনারা যে আমার বাসায় বসে মেহমান, নওগাঁ মহাদেবপুর থেকে কিছু লোক গেছে আমানুল্লাহ মাদানির বাসায়, আর আমানুল্লাহ মাদানির স্ত্রী যদি দাসীর হাতের উপর, কাদের মেয়ের হাতের উপর লাঠি দিয়ে বাড়ি দিয়ে তরকারি খাবার ঢেলে ফেলে আর পাত্র ভেঙে ফেলে, তাহলে আমরা কি করব, আমরা ওই স্ত্রী রাখবো না, মেহমান চলে যাওয়ার পর ওর হাড় হাড্ডি গুঁড়ো করার চেষ্টা কর, তুই পাত্র ভেঙেছিস তোর হাড্ডি ভাঙি, তুই আয় আমার কাছে, তুই আমার মেহমানের সামনে আমাকে অপমান করলি, তোকে আর রাখবই না, তোকে দিয়ে আমার সংসার চলবে না, আমরা বলবো না তাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে সাহাবিদেরকে বললেন গারাত উম্মুকুম, তোমাদের মা রেগে গেছে, তোমাদের মা রেগে গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মা, তোমাদের মা রেগে গেছে গো, দেখছো না কিরকম রাগ অভিমান করছে, গারাত মানে গায়রাত মানে অভিমান করা, তোমাদের মা অভিমান করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে এই ভাঙা পাত্রের টুকরাগুলি খুঁটে খুঁটে এক জায়গায় জমা করলেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে একটা ভালো পেয়ালা নিয়ে ওই দাসীর হাতে দিয়ে বললেন তুমি তার বাড়িতে পৌঁছায় দাও যে খাবার পাঠিয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এ হাদিস বর্ণনা করে বলছেন
যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কোনো পাত্র ভাঙে, যেরকম পাত্র ভাঙবে সেরকম পাত্রের জরিমানা আদায় করতে হবে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর চিকিৎসা দিলেন যে এই উম্মাহাতুল মুমিনীনদের মধ্যে যিনি খাবার পাঠিয়েছিলেন তিনি হয়তো প্রাথমিকভাবে বুঝতেও পারবেন না যে আমার পাত্রটা ভাঙা হয়েছে, কারণ একটা পাত্র নিয়ে গেছে, পাত্র আবার ফিরে এলো, হুবহু সেরকম জিনিস, তাহলে সে বুঝতে পারবে না প্রাথমিকভাবে, পরে বুঝলে বুঝবে, কিন্তু প্রাথমিকভাবে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা কম। এরকম পরিস্থিতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আপনার ব্যবস্থা নিলেন, কীভাবে সুন্দর পদ্ধতিতে করলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম স্বামী স্ত্রী মিলেমিশে চলতে হবে। মহিলাদেরকে আল্লাহর ইসলাম তিনটি মূলনীতি দিয়েছে। এক নম্বর মূলনীতি, মহিলারা ঘরে থাকবে, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। হে রমণীগণ, তোমরা তোমাদের বাড়িতে থাকো, জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী করে রাস্তায় বের হয়েও না। মহিলারা বাড়িতে থাকবে, মহিলাদের খাবার কে দেবে? একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক চারজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন। কয়জন? চারজন। কে কে? একজন হলো বাবা, আর একজন হলো ভাই, আর একজন হলো স্বামী, আর একজন হলো ছেলে সন্তান। আল্লাহ আকবার। মেয়েটি জন্ম নেওয়ার পরে তার ভরণ পোষণ দিবেন, ভরণ পোষণের দায়িত্ব পালন করবেন তার পিতা। পিতা যদি মারা যায়, অপারগ হয়, তাহলে দায়িত্ব পালন করবে তার ভাই। মেয়েটির বিয়ে হওয়ার পরে তার দায়িত্ব পালন করবে তার স্বামী। স্বামী যদি মারা যায়, স্বামী যদি অপারগ হয়, তার দায়িত্ব পালন করবে তার সন্তান। মশার কয়েল কোথায় দিয়েছে? নিচে আছে না? শেষ হয়ে গেছে না? থাকলে একটু সরাই দেন তো। কথা কি বোঝা যায়? চারজন দায়িত্বশীল। কিন্তু আজকে আমাদের দেশে দেখুন, আমাদের দেশে কয়েল লাগাবেন না, বন্ধ করতে বলেছি, যাদা কালা খায়। আমাদের দেশে হতবাগা সেই পিতা, যেই পিতা তার মেয়েকে অবহেলার চোখে দেখে, মেয়েকে তার প্রাপ্য বুঝে দেয় না, ছেলেকে জমি জায়গা সব লিখে দিল, মেয়েকে বঞ্চিত করল, মেয়েকে দেখে মনটা খারাপ হয়ে যায়। মেয়ে এমন এক সম্পদ, যেই সম্পদ আর দুনিয়াতে দ্বিতীয়টা নাই, দ্বিতীয়টা মেয়ের মতো হয় না। আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে যে কাঁদবে সে হলো মেয়ে। আমার বড় মেয়ে আছে মদিনায়, বলছে আব্বু আপনার জন্য আমি উটের গোশত রেখে দিয়েছি, আপনি কবে মদিনায় আসবেন আপনাকে উটের গোশত রান্না করে খিলাবো। মেজমি আছে ঢাকায়, ঢাকায় যাই জুমার খুতবা দিতে, সময় পাই না ওর বাসায় যেতে, বাসা থেকে তরকারি রান্না করে মাদারটেক মসজিদের যেই রুমে আমি থাকি সেখানে নিয়ে আসে, সকালে নাস্তা খিলায়ে, জামাইয়ার মেয়ে দুইজন এসে নাস্তা খিলায়ে তারপরে ফিরে যায়। আর ছোট মেয়ে 3 বছর এখনো হয়নি, বলছে আব্বু তোমার এখানে কেটে দিয়েছে কে? বললাম ডাক্তার। বলে কোন ডাক্তার কেটে দিয়েছে? সেই ডাক্তারকে ফোন দাও, আমি ওকে ধমক মারব। 3 বছর বয়স হয়নি, সে আমার শরীরে হিজামা হিজামা করিয়েছি, হিজামার যে দাগ, এই দাগের মধ্যে নেড়ে নেড়ে বলে রক্ত বের করে দিয়েছে। আহা, আমার আব্বুর রক্ত বের করে দিয়েছে। আব্বু তোমাকে আমি মাছ খাইয়ে দেব, কাঁটা বেছে দেব। এই যে
মেয়ে মা বাপকে ভালোবাসে, দশটা ছেলে বাপকে যতটুকু ভালোবাসে তার চেয়ে এক মেয়ে তার চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু সেই মেয়েটাকে আপনি বঞ্চিত করে জমি জায়গা সব লিখে দিলেন ছেলের নামে, আপনার মতো নেব হারাম, আপনার মতো জালেম দুনিয়াতে আর নাই। তবে ইস্তেগফার করে মেয়ের কাছে মাপ চাইতে হবে, মেয়ে না মাপ করলে মাপ হবে না। হতভাগা সেই ভাই বনকে বঞ্চিত করতে পারলেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুলুনা তুরাসা কাল্লাম্মা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। ওয়ারিসের মাল তোমরা খাও। বোন বলে, ভাই কিছু দেও আমাকে। এ তুই যদি বাপের বাড়ির ভাগ নিতে চাস তোর এই বাড়ি আসা বন্ধ। এই বাড়িতে নিয়ে যাবি অংশ জীবনের তারে আর পা রাখতে পারবি না। সেদিন এক প্রশ্ন শুনলাম, বলছে যে আমার ফুফু জমির ভাগ নিয়েছে দেখে আমার মামারা কথা বলেন, আমার আব্বা চাচারা কথা বলেন, আমার বাপ চাচারা জমির ভাগ দেয়নি দেখে আমার ফুফু আমার সঙ্গে কথা বলে, তাহলে দুইজনই জাহান্নামি। একজন মিরাস না দেওয়ার কারণে জাহান্নামি, আর একজন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে জাহান্নামি। ওয়াতাকুলুনা তুরাসা কাল্লাম্মা ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। হতভাগা সেই স্বামী যেই স্বামী তার স্ত্রীকে এক লুকমা হালাল খাদ্য দিতে ব্যর্থ হয়ে গেল, চারজন পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে একজন হলো তার সন্তান। হতভাগা যেই সন্তান যার মা পরের বাড়িতে কাজ করে খায়, ছেলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, মাকে ভরণ পোষণ ঠিক মতো দেয় না। আজকে এরকম অবাধ্য সন্তান দুনিয়া আছে কি নেই? আছে। সম্মানিত উপস্থিতি, চারজন পুরুষ যদি কোনো মহিলাকে ভরণ পোষণ দিতে ব্যর্থ হয় তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব হল রাষ্ট্রপতি, ভরণ পোষণের দায়িত্ব সরকারের, সরকার দায়িত্ব পালন করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়ালিউন লিমান লা ওয়ালিয়া লাহা, যেই মহিলার কোনো ওলি নাই, অভিভাবক নাই, আমি নবী রাষ্ট্র হিসাবে রাষ্ট্রপতি হিসাবে তার অভিভাবক। কিন্তু আমাদের দেশের সরকারি দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার এমপি অনেকে আছে যারা বিধবার ভাতার চাল চুরি করে খায়, করোনার চাল চুরি করে খায়, তাদেরকে দিবে তো দূরের কথা, তাদের ভাতা চুরি করে খায়। সম্মানিত উপস্থিতি, করোনার চাল চুরি করে খেল নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কাদর সাহাবি, তিনি বলছেন, ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা মান আমিলা সুআ ওয়াক্তাল বালা, চূড়ান্ত ধ্বংস তাদের জন্য যে খারাপ কাজ করে বালা মুসিবতের সময়। তাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিলেন যে এদেশে যাদেরকে করোনার চাল বিতরণ করতে দিয়ে চুরি করে খেল, এদেরকে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেই ওরা পাঞ্জাবি বানায় গায়ে দেবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অবস্থা হয়েছে তথৈবচ। এদেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, অনেক বড় বড় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে মহিলা, কিন্তু মহিলাদের এখনো মাটি কেটে ভাত খেতে হয়, ইট ভেঙে পাথর ভেঙে ভাত খেতে হয়, এরা ইসলাম অনুমোদন করে নাই। মহিলাদেরকে প্রথম মূলনীতি ঘরের ভিতরে থাকবে, দ্বিতীয় মূলনীতি তারা ঘর থেকে বের হলে বোরকা পরে বের হবে, আর চতুর্থ দ্বিতীয় মূলনীতি আর তৃতীয় মূলনীতি সেই মহিলা তার শরীরের পারফিউম, তার শরীরের গহনা, এগুলি আওয়াজ পারফিউমের ঘ্রাণ যেন পর পুরুষের কানে নাকে না যায়। এই মানুষকে ইসলামকে ধ্বংস করার জন্য দ্বিতীয় যাদেরকে টার্গেট করা হয়েছে তারা হলো আমাদের দেশের যুব সমাজ। যুব সমাজকে ধ্বংস করার জন্য
চারটি মারণাস্ত্র ফিট করা আছে। একটা হলো মাদক দ্রব্য, দুই নম্বর হলো নারী সহশিক্ষা, তিন নম্বর হলো ইন্টারনেট, আর চার নম্বর হলো প্রতিহিংসার রাজনীতি। ছেলে যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়তে, রাজনীতির খপ্পরে পড়ে সেখান থেকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে আসছে। ইন্টারনেটে যুবকদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছে, মাদক দ্রব্যে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় শ্রেণীর যাদেরকে টার্গেট করা হয়েছে তারা হলো উলামায়ে কেরাম। এক আলেম কয় ডানে যাও, আর এক আলেম কয় বামে যাও, আর এক আলেম কয় হালাল, আর এক আলেম কয় হারাম। সাধারণ জনগণ আজকে ব্যাডমিন্টনের শাটেল কর্ক, হিংসা বিদ্বেষ, গোলমাল মারামারি, এক শ্রেণীর তথাকথিত আলেম নামের কলঙ্ক যারা তৈরি করে গোটা জাতিকে সংঘর্ষের দিকে ফেলে দিচ্ছে। অতএব কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়তে হলে আমাদেরকে সজাগ হতে হবে, কোরআন সুন্নাহর এলেম থেকে নিজের চলার পথ দেখে নিতে হবে। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি রাজশাহী নওদাপাড়া ট্রাক টার্মিনালে আমাদের যেটা বাৎসরিক তাবলিগী ইজতেমা আছে সেখানে আপনাদের দাওয়াত রইল, সেখানে আপনারা যাবেন। আমার আগামীকালের মাহফিল কুমিল্লা জেলার বুড়িচং থানার জগৎপুর গ্রাম, অনেক দূরের পথ, এই রাতে জার্নি করে রওনা দিতে হবে। আগামীকাল কুমিল্লা পর্যন্ত যেন আল্লাহ শহীদ সালেম পৌঁছার তৌফিক দান করেন। তারপরের দিন ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িতে ফিরে এসে গাজীপুর, গাজীপুর থেকে আবার রাতে ফিরে ঢাকা হবিগঞ্জে জুমার খুতবা, হবিগঞ্জ থেকে সিলেট গিয়ে রাতের প্রোগ্রাম, রাতে আবার ফ্লাইটে ফিরে, রাতের ট্রেনে পাবনায় গিয়ে পাবনায় প্রোগ্রাম শেষ করে পরের দিন সকালবেলা যেতে হবে আবার সেই সুন্দরবন, খুলনা কয়রা থানা। এইভাবে চলছে আমাদের জার্নি প্রতিদিন এবং রাত। আল্লাহ রাব্বুল আলমিন এই দিনের দাওয়াতে ইখলাস দান করুন, আল্লাহ পাক আমাদের কবুল করুন, আপনাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।